আসসালামু আলাইকুম অনলাইন ইডুকারের পক্ষ থেকে আমি এ এই সালামিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তা আমরা অনুশীলনী চার পয়েন্ট এক অর্থাৎ সূচক ও লাগারিতমের যে অধ্যায়টা আছে সেই অধ্যায় নিয়ে আলোচনা করতেছি গত পার্টে আমরা পনেরো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করছি আজকে আমরা ষোলো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো ষোলো নম্বর অঙ্কে আমাদের বলছে যদি এ টু দি C এক্স টু বি বি টু দি ওয়াই টু সি এবং সি টু দি জেড টু এ হয় তবে দেখা দেখাও যে এক্স ওয়াই জেড ইজুকাল টু ওয়ান অর্থাৎ আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলছে যদি এ টু দি পর এক্স ইজুকাল টু বি বি টু দি পর হচ্ছে সি এবং সি টু দি পর জেড এর মান জেড যদি এ হয় তাহলে আমাকে দেখাইতে হবে যে এক্স ওয়াই জেড অর্থাৎ এই যে এক্স ওয়াই জেড এটার মান হচ্ছে ওয়ান ওকে তাছা আমরা এবার যেহেতু আমাকে দেখাইতে বলছে তাহলে আমাকে দেওয়া আছে এখানে আমাদের এখানে কী দেওয়া আছে এ টু দি পর এক্স ইজুকাল টু বি জাস্ট আমরা ওইটা লিখলাম যে দেওয়া আছে এ টু দি পর এক্স ইজুয়াল টু বি এখন আমাদের এখানে এ টু এক্স এই যে ভিত্তি হচ্ছে এ আমাদের এখানে কিন্তু এর মান দে আছে এই যোগলটা হচ্ছে সি টু দিপ জেড তাহলে এইখানে এর জায়গায় আমরা অবশ্যই সি টু দিপার জেড লিখতে পারি যেহেতু এ যে কথা সি টু দিপ জেড একই কথা ঠিক সেই জন্য আমরা এই যে এখানে যে ভিত্তি এ ছিল এই এর জায়গায় সি টু দিপার জেড লিখব ওকে তাহলে সিডু দিপার এর পরিবর্তে আমরা দি পাওয়ার জেড লিখলাম তার উপরে তো আমার পাওয়ার এক্স এক্স ছিল ইজুইকাল টু হচ্ছে বি তাহলে এখানের ভিত্তি হচ্ছে সি সি ঠিকই থাকলো আর আমরা জানি পাওয়ার উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা হচ্ছে গুণ হয়ে যায় তাহলে জেড এবং এক্স এটা কি গুণ হয়ে যাবে তাহলে টু দি পাওয়ার জেড এক্স ইজুয়াল টু হচ্ছে বি তাহলে এখন এইখানে আবার আমার ভিত্তি হচ্ছে সি তাহলে এইখান থেকে আমরা সি এর মান পাইছি সি যে সি ইজুয়াল টু ওয়াই অর্থাৎ এই যে সি এর যে মান পাইছি সি এর পরিবর্তে আমরা কি ওয়াই লিখতে পারি তাহলে এইখানে আমরা যে সি এর জায়গায় আমরা এই সি এর মানটা বিওয়াই যেহেতু ছিল তাহলে সি এর পরিবর্তে আমরা বিওয়াই লিখলাম তাহলে বি ওয়াই টু দি পাওয়ার এখানে পাওয়ার কত ছিল জেড এক্স তাহলে এখানে পাওয়ার আমরা জেড এক্স লিখতে পারি ইজুগলটা হচ্ছে বি তো এখানে আমাদের একই অবস্থা আবার যে পাওয়ারের উপরে পাওয়ার তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হবে তাহলে ভিত্তি বি বি এ থাকলো তাহলে এই যে ওয়াই জেড এক্স এটা আমরা গুণ করলে কি এক্স ওয়াই জেড পাই ইজুগলটা হচ্ছে বি তাহলে আমরা যদি আমরা জানি যে ভিত্তি যদি উভয় পার্শ্বে একই থাকে তাহলে সেই ভিত্তিটাকে আমরা বাদ দিতে পারি অর্থাৎ উভয় পাশে যদি ভিত্তি এক থাকে তাহলে ভিত্তিটাকে বাদ দিতে পারি বা উভয় পার্শ্বে যদি পাওয়ার এক থাকে তাহলে আমরা ওই পাওয়ারটাকে বাদ দিতে পারি যেহেতু এখানে আমাদের ভিত্তি এক এখানেও ভিত্তি বি এবং এখানে হচ্ছে ভিত্তি বি তাহলে উভয় পাশ থেকে আমরা বিটাকে বাদ দিতে পারি তাহলে এখানে শুধু বি বলতে কি তারপর কত হচ্ছে ওয়ান তাহলে যদি আমরা এখানে উভয় সে বিটাকে বাদ দিই তাহলে এখানে থাকতেছে যে উপরে পাওয়ার হচ্ছে তাহলে এখানে বিয়ের পাওয়ার ছিল হচ্ছে ওয়ান তাহলে আমাদেরকে এটাই দেখাইতে বলছিল যে দেখা হচ্ছে আমরা এখানে পাইলাম হচ্ছে এক্স ওয়াই জেড ইজুকাল টু ওয়ান ঠিক আছে তাহলে যেটা আমাকে দেখা দেখাইতে বলছে তাহলে আমরা এটা শুট লিখতে পারি ওকে তাহলে আশা করি এটা বুঝতে তেমন কোনো সমস্যা হবে না ওকে এবার আমরা পরের অঙ্ক নিয়ে আলোচনা করি তো পরের অঙ্কেগুলোতে আমাদের বলছে সমাধান করো ঠিক আছে তো সমাধান করো বলতে আমাদের সমাধান যদি কোনো অঙ্কে সমাধান করতে বলে আমরা হচ্ছে আগের অঙ্কগুলোতেও বলছি যদি কোনো অঙ্কে আমাদের সমাধান করতে বলে তাহলে মাস্ট বি আমাদের অজানা যে রাশিগুলো থাকে অর্থাৎ এক্স ওয়াই জেড বা এই টাইপের যে রাশিগুলো থাকবে এই রাশিগুলোর মান আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো আমাদের সতেরো নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব সতেরো নম্বর অঙ্কে বলছে যে ফোর টু দি পর এক্স টু এইট ঠিক আছে তাহলে এইটার আমাদের সমাধান করতে বলছে তাহলে আমরা সমাধান বলতে জানি যে অজানা যে রাশিটা থাকবে যেমন এখানে অজানা রাশি হচ্ছে এক্স এখানে আমাদের এক্সের মানটা বের করতে হবে ওকে তাহলে আমরা সমাধান করবো এখন তাহলে আমাদের প্রশ্নে যেটা ছিল ফোর টু দি পাওয়ার এক্স এই হচ্ছে এইট আমরা আগে যখন অঙ্ক করছি সূচকের এই সূচকের আমরা আগের লেকচারে বলেছিলাম যে যদি আমাদের ভিত্তি এক করার সুযোগ থাকে ঠিক আছে আমাদের যে রাশিগুলো দেওয়া থাকবে এগুলো যদি ভিত্তি এক করার সুযোগ থাকে তাহলে মাস্ট বি আমরা চেষ্টা করব ভিত্তিগুলোকে এক করার যেহেতু এইখানে আমাদের কি ফোর আর এইখানে হচ্ছে ভিত্তি হচ্ছে এইট তাহলে আমরা চাইলেই কিন্তু এই ফোরটাকে টু ভিত্তি করতে পারি এবং এইটটাকে হচ্ছে টু ভিত্তি করতে পারি সেহেতু আমরা এখন চেষ্টা করবো যে উভয়টাকে টু ভিত্তি করার তাহলে এইখানে ফোরটাকে আমরা লিখতে পারি কি টু টু আছে তার উপরে স্কোয়ার অর্থাৎ দুই দোকানে চার তার উপরে পাওয়ার তো আমাদের এক্স আসে এই হচ্ছে এইট তো এইখানে আমাদের ভিত্তি তো টু থাকলো এখানে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে আমরা জানি পাওয়ারটা গুণ হয়ে যায় তাহলে এখানে টু এবং এক্স গুণ করলে হচ্ছে কি টু এক্স ইজুয়াল টু এখানে এইটটাকে ভাঙ্গায় আমরা লিখতে পারি টু তার উপরে হচ্ছে কিউব কারণ টু এর উপর পাওয়ার কিউব বলতে হচ্ছে এইট তাহলে এখন ওই যে আবার একই অবস্থা এখানে ভিত্তি টু এবং এখানে হচ্ছে ভিত্তি টু তাহলে উভয় পাশে যদি ভিত্তি একই থাকে সেই ভিত্তিটাকে আমরা বাদ দিতে পারি তাহলে এই টু এবং টু যদি বাদ যায় তাহলে কি পাওয়ার এইটার এইটা থাকতেছে তাহলে এখানে হচ্ছে কি টু এক্স টু এখানে থাকতেছে হচ্ছে থ্রি তাহলে যেহেতু আমরা অজানার অর্থাৎ এক্সের মান বের করব তাহলে এক্সটাকে এই পাশে রেখে বাকি যা আছে সবগুলোকে আমরা সমানের বিপরীত পাশে নিয়ে দেব ওকে তাহলে এখানে এক্সটা রাখলাম তাহলে এক্সের সঙ্গে যেহেতু টু গুণ অবস্থায় ছিল তাহলে অবশ্যই সমানের ওই পাশে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে তাহলে এক্স যেগুলো আমরা লিখতে পারি কি থ্রি ডিভাইড বাই এখানে টুটা ভাগ হয়ে অবস্থা আসবে তাহলে থ্রি ডিভাইড বাই টু যেহেতু এখানে আর এটাকে থ্রি ডিভাইড বাই টুটাকে আর কোনো ভাঙ্গানো যায় না তাহলে এটা হচ্ছে আমার কি অজানা রাশির মান অর্থাৎ এক্সের মান তাহলে আমরা লিখতে পারি যে অতএব সমাধান এক্স ইজকাল টু থ্রি বাই টু তাহলে এইটাই হচ্ছে আমাদের সতেরো নম্বর অঙ্কের সমাধান আশা করি বুঝতে তেমন কোনো সমস্যা হবে না তো এবার আমরা আঠেরো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো তো আঠেরো নম্বর অঙ্কে বলছিলো এটা আমাদের সমাধান বের করতে বলছে অর্থাৎ এই যে অজানা যে এক্স আছে এই এক্সের মানটা বের করতে বলবে বলছে বা এক্সের মানটা বের করতে হবে ওকে তো আঠেরো নম্বর অঙ্কে আমাদের ছিল হচ্ছে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান টু হান্ড্রেড টোয়েন্টি এইট ঠিক আছে এইটার মান আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা সমাধানে আসি সমাধান যা ছিল অর্থাৎ প্রশ্নে টু টু দি টু এক্স প্লাস ওয়ান টু হান্ড্রেড টোয়েন্টি এইট তো এইখানে আমরা একটু আগেই অর্থাৎ সেই সতেরো নম্বর অঙ্কে আমরা আলোচনা করলাম যেটা নিয়ে যে ভিত্তি যদি আমরা চেষ্টা করবো ভিত্তিটাকে এক করার অর্থাৎ আমাদের যদি সুযোগ থাকে আমি আবারও বলছি সুযোগের অঙ্কে যদি আমাদের সুযোগ থাকে ভিত্তি এক করার তাহলে মাস্ট বি আমরা ভিত্তিগুলোকে এক করে দেবো ওকে তাহলে যেহেতু এখানে আমাদের টু ভিত্তি আছে তাহলে চেষ্টা করবে এইখানে সমানের বিপরীত পাশে যে ইয়াটা থাকবে সেটারও হচ্ছে ভিত্তি টু করার ঠিক আছে অর্থাৎ ভিত্তি একই করার আর কি তাহলে এখানে আমাদের কী ছিল টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এই এখানে হান্ড্রেড টোয়েন্টি এইট তাহলে এটাকে আমরা লিখতে পারি যে টু টু দি পাওয়ার সেভেন অর্থাৎ টু এর ওপর যদি পাওয়ার সেভেন হয় তাহলে তার মানে হবে হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি এইট তাহলে এখন এইখানে আমাদের ভিত্তি টু এবং এইখানে হচ্ছে ভিত্তি টু অর্থাৎ উভয় পাশে যদি ভিত্তি এক থাকে তাহলে ভিত্তিটাকে আমরা বাদ দিতে পারি তাহলে এইখানে টু এবং এই টুটাকে বাদ যাবে তাহলে এখানে থাকতেছে হচ্ছে উপরে কি টু এক্স প্লাস ওয়ান তাহলে এটা আমাদের এখানে থাকতেছে টু এক্স প্লাস ওয়ান নিজেগুলোতে এখানে পাওয়ার হচ্ছে এর পাওয়ার সেভেন তার মানে এখানে হচ্ছে সেভেন তাহলে যেহেতু আমরা এক্সের মান বের করব তাহলে এক্সটাকে রেখে বাকি যা আছে সবগুলোকে আমরা আস্তে আস্তে সমানের বিপরীত পাশে পাঠিয়ে দিব। তাহলে আমাদের এখানে কি টু এক্স টু টু এক্সই থাকলেও এখানে টু এক্সের সঙ্গে প্লাস ওয়ান আছে তাহলে এই প্লাস ওয়ানটাকে আমরা সমানের বিপরীত পাশে পাঠিয়ে দেবো তাহলে আমরা কী লিখতে পারি টু এক্স এই জোগোটা এখানে সেভেন তো থাকতেছে এখানে প্লাস ওয়ানটা সমানের বিপরীত পাশে গিয়ে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি কি সেভেন মাইনাস ওয়ান তাহলে এখানে টু এক্স থাকে এই টু সেভেন থেকে যদি ওয়ান বাদ দিই তাহলে হচ্ছে সিক্স এখন যেহেতু আমরা এক্সের মান বের করবো তাহলে এক্সটাকে রেখে বাকি যা আছে সবটাকে আমি সমানের বিপরীত পাশে পাঠিয়ে দেবো তাহলে এক্স জিওগাল টু এখানে সিক্স আছে আর এখানে টুটা গুণ অবস্থায় ছিল তাহলে ওপাশে গিয়ে গিয়ে বি ভাগ হবে তাহলে সিক্স ডিভাইড বাই টু তাহলে এটা যদি আমরা এটাকে কাটি তাহলে তার মান আমরা কত পয় হচ্ছে থ্রি তাহলে অতএব লিখতে পারি এক্সিজিওগুল টু থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের অজানা রাশির মান থ্রি তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয়ের সমাধান এক্সেজাল টু থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের আঠেরো নম্বর অঙ্কের সমাধান ঠিক আছে আশা করি আমাদের বুঝতে তেমন সমস্যা হবে না খুব সহজ অঙ্ক একটু যদি আবার ভালোভাবে মনোযোগ দিয়ে শুনি তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো তো এবার আমরা পরের অঙ্ক নিয়ে আলোচনা করব তো পরের অঙ্কে আমাদের বলছে রুট থ্রি টু দি পর এক্স প্লাস ওয়ান ইজ টু থ্রি রুট থ্রি টু দি পর টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এইটা আমাদের কি সমাধান করতে বলছে অর্থাৎ অজানা আসে যে এই যে এক্সের মান এই এক্সের মানটা আমাদেরকে বের করতে হবে তো আমরা সমাধানে চলে আসি এখানে অর্থাৎ প্রথমে আমাদের যে আছে। প্রশ্নটা দেওয়া ছিল রুট থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এই টু থ্রি রুট থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান তো আমরা জানি যে এখানে যেহেতু রুট আছে তাহলে রুট সমান আমরা জানি হচ্ছে হাফ ঠিক আছে এবং এইখানে যেহেতু হচ্ছে কি থ্রি রুট থ্রি আছে অর্থাৎ হচ্ছে রুটের মান হাফ এবং তার উপরে পাওয়ার যতই থাকবে তাহলে এটা হচ্ছে কি ওয়ান ডিভাইড বাই থ্রি যদি হচ্ছে ফাইভ রুট থাকে ইজেগুল টু ওয়ান ডিভাইড বাই ফাইভ এইগুলো আমরা দেখা যায় যে আমাদের বেসিক সূত্রের যে অর্থাৎ সূচকের যে সূত্রের ভিডিওটি আছে এখানে আমরা বিশদভাবে আলোচনা করেছি যদি কেউ সূচকের ভিডিওর মানে হচ্ছে সূত্রের ভিডিওটি না দেখে থাকেন তাহলে বলবো যে হচ্ছে সূত্রের ভিডিওটি দেখে আসবেন তাহলে আমাদের এই জিনিসগুলো অথবা সূত্রগুলো বুঝতে অনেক সহজ হয়ে যাবে আপনাদের দেখেন আমাদের ভিত্তি হচ্ছে থ্রি এই যেহেতু আমাদের কি রুটের মান আমরা পেলাম হাফ তাহলে রুটে এই যে রুটের পরিবর্তে আমরা তারপর হাফ লিখতে পারি ইন্টু এখানে তো পাওয়ার হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান আছে ইউজুকাল টু এখানে আমাদের ভিত্তি থ্রি থাকতেছে তাহলে থ্রি রুটের মান হচ্ছে ওয়ান ডিভাইড বাই থ্রি তাহলে আমরা এইটা ওয়ান ডিভাইড বাই থ্রি লিখতে পারি ইজুয়েকাল টু পাওয়ার হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান থাকলে ওকে এখন আমাদের এখানে ভিত্তি থ্রি এবং আমরা জানি যে কি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা গুণ হয়ে যায় অর্থাৎ আমাদের এখানে এই যে ওয়ান ডিভাইড বাই টু অর্থাৎ হাফ এবং এক্স প্লাস ওয়ান এটা গুণ অবস্থায় অর্থাৎ আমরা এটা লিখতে পারি ওয়ান ডিভাইড বাই টু ইন্টু এখানে কি এক্স প্লাস ওয়ানটা কি গুণ অবস্থায় থাকবে তাহলে এক্স প্লাস ওয়ান যেতেই এক্স প্লাস ওয়ান বলতে কি তার মানে নিচে হচ্ছে ওয়ান আসে তাহলে গুণের সময় আর কি নিচে নিচে গুণ হবে উপরে উপরে গুণ তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু কারণ এই টু আর ওয়ান গুণ করলে হচ্ছে টু তাহলে এটাকে আমরা লিখতে পারছি গুণ অবস্থায় থাকবে এটার নিচে যেহেতু ওয়ান আছে তাহলে ওয়ান দ্বারা যদি আমি টু গুণ করি তাহলে হচ্ছে কি টু এক্স প্লাস এবং ওয়ান গুণ করলে হচ্ছে থ্রি তাহলে আমরা এই যে এটার পরিবর্তে লিখতে পারি টু এক্স হচ্ছে সরি এখানে আমাদের মাইনাস ওয়ান হবে ঠিক আছে তাহলে টু এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি তাহলে এখন আমরা যদি ভালো করে লক্ষ্য করি এইখানে আমাদের ভিত্তি থ্রি এবং এইখানে হচ্ছে ভিত্তি থ্রি তাহলে উভয় পাশ থেকে আমরা ভিত্তি থ্রিটা বাদ দিতে পারি এইখানে আমাদের থাকতেছে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইউজলটি এখানে টু এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি তাহলে টু এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি অর্থাৎ আমরা উভয় পাশে ভিত্তি থ্রি ছিল এই থ্রিটাকে বাদ দিয়ে দিলাম এখন আমাদের যেহেতু সমাধান করতে হবে তাহলে এই অবস্থায় যদি থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে গুণ করে দেওয়া অর্থাৎ উপর নিচে আমরা গুণ করে দেবো সমাধান করতে গেলে তাহলে এই টু দ্বারা যদি আমি এইট উপরেরটাকে গুণ করি তাহলে টু দ্বারা এটাকে গুণ করলে কি হচ্ছে টু আর হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান গুণ হবে অর্থাৎ আমাদের এটা এরকম হচ্ছে যে টু ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে অর্থাৎ এই নিচেরটা দ্বারা এইটাকে গুণ করবো এবং এইটা দ্বারা এটাকে আমরা এই এখানে একটা লাইন চাইলে আমরা বাড়িয়ে দিতে পারি তাহলে টু দ্বারা আমরা এটাকে এটা গুণ করলাম টু এক্স মাইনাস ওয়ান এবার আমরা কী করব থ্রি দ্বারা এটাকে গুণ করবো অর্থাৎ এই টু হচ্ছে থ্রি ইন্টু এখানে কত এক্স প্লাস ওয়ান না তাহলে আমরা গুণ করবো হচ্ছে এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এটা যদি করি এখন আমাদের এখানে হচ্ছে এই টু দ্বারা এটা গুণ অবস্থা তাহলে কি টু দ্বারা টু এক্সকে গুণ করলে হচ্ছে কি ফোর এক্স মাইনাস এই টু দ্বারা ওয়ানকে গুণ করলে হচ্ছে টু ইজকল টু এই থ্রি দ্বারা যদি আমি এক্সকে গুণ করি তাহলে কি হচ্ছে থ্রি এক্স এখানে প্লাস দ্বারা সরি এই থ্রি দ্বারা ওয়ানকে গুণ করি তাহলে হচ্ছে প্লাস প্লাসের হচ্ছে থ্রি ঠিক আছে তাহলে আমরা এই যে এই গুণ অবস্থায় করে এখন লিখতে পারি কি ফোর এক্স মাইনাস টু অর্থাৎ টু ইজেল টু এই আমরা থ্রি দ্বারা এটাকে গুণ করলেছি কি থ্রি এক্স প্লাস ওয়ান তো করেছে থ্রি এক্স প্লাস ওয়ান ওকে এখন আমরা যেহেতু সমাধান করবো অর্থাৎ অজানা সে এক্স এর মান বের করবো তাহলে গুলোকে আমরা সমানের একদিকে নেব আর বাকিগুলোকে অন্যদিকে নিব তাহলে এখানে আমাদের কি ছিল ফোর এক্স ফোর এক্সই রাখলাম এখানে কি প্লাসের থ্রি এক্স যেহেতু আমরা এক্সগুলোকে একদিকে করবো তাহলে এই যে থ্রি এক্স আছে এটাকে আমরা সমানের বিপরীত পাশে নিয়ে আসবো তাহলে প্লাসের থ্রি এক্স সমানের বিপরীত পাশে হবে কি মাইনাসের থ্রি এক্স তাহলে মাইনাস থ্রি এক্স ইজাল টু তাহলে এইখানে আমরা কত প্লাসের থ্রি থাকতেছে আর এখানে হচ্ছে মাইনাস টু ছিল তাহলে এটা যদি আমি সমানের বিপরীত পাশে নিয়ে যাই তাহলে অবশ্যই হবে কি প্লাস টু তাহলে এই মাইনাস টুটাকে আমরা লিখতে পারি হচ্ছে প্লাস টু তাহলে এখানে এই থেকে যদি আমি থ্রি এক্স টা বাদ দিই তাহলে শুধু এক্স থাকে এবং এখানে কি যেহেতু প্লাসের 3 তাহলে প্লাস এর থ্রি আর প্লাস এর টু প্লাস এ প্লাস এ প্লাস তাহলে থ্রি আর টু আমি যদি যোগ করি তাহলে হচ্ছে ফাইভ তাহলে এখানে আমি পাইলাম যে নির্ণয়ের সমাধান এক্সুয়েগুল টু ঠিক আছে এটা হচ্ছে আমাদের উনিশ নম্বর অঙ্কের সমাধান ওকে এবার আমরা বিশ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো বিশ নম্বর অঙ্ক আমাদের বলছে টু টু দিপোর এক্স প্লাস টু টু দি পর ওয়ান মাইনাস এক্স ইজকাল টু থ্রি তাহলে এইটার আমরা সমাধান বের করতে বলছে আচ্ছা তা আমরা সমাধানে আসি তো সমাধান আমার প্রশ্ন যেটা ছিল টু দি পর এক্স প্লাস টু টু দি পর ওয়ান মাইনাস এক্স ইজকাল টু হচ্ছে থ্রি ঠিক আছে তাহলে এখানে আমাদের কি যা আছে তা আমরা তাই লিখলাম টু দি দি পর এক্স প্লাস এখানে প্লাস এখন এইটাকে আমরা একটু ভাঙাবো আচ্ছা আমরা যদি এইটাকে একটু ভালোভাবে লক্ষ্য করি এখানে আমাদের ছিল হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ঠিক আছে এইটাকে যদি আমরা ভাঙাই কি তাহলে এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি হ্যাঁ যে হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু টু ইনভার্স এক্স ঠিক আছে কারণ কি আমরা জানি কি ভিত্তি যদি একই থাকে এবং তার গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারটা যোগ হয় ঠিক আছে তাহলে এইটাকে আমরা এইভাবে যদি লিখি তাহলে ভিত্তি একই এখানে টু এবং টু তাহলে টু থাকলো তাহলে এইটা পর কত ওয়ান তাহলে ওয়ান পাওয়ারটা আমাদের কি হবে সরি এখানে হচ্ছে ওয়ান তাহলে পাওয়ারটা আমাদের যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে এই ভিত্তি আমরা টু লিখলাম এখানে ওয়ান তাহলে এখানে কি প্লাস আমাদের এখানে থাকতে হচ্ছে কত মাইনাস এক্স ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি টু ওয়ান প্লাস মাইনাস হচ্ছে মাইনাস এক্স ঠিক আছে তাহলে এই যে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স এইটাকে আমরা কি ভাঙা এটা লিখতে পারি এখন যদি আমরা এটা লিখতে পারি এখানে আমাদের কি টু টু এ আছে ঠিক আছে ইন্টু টু ইনভার্স এক্স তাহলে এটাকে আমরা কি ইনভার্সের জন্য ওয়ান ডিভাইড বাই দিতে পারি তাহলে বাকি কি থাকলো টু দিপাওয়ার এক্স ওকে আচ্ছা এখন যেহেতু এখানে টু আর টু ওয়া এটা কি গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি তাহলে এই যে এটার নিচে যেহেতু ওয়ান আসে তাহলে এই টু আর ওয়ান গুণ হবে তাহলে উপরে কথা থাকতে হচ্ছে টু আর নিচে হচ্ছে ওয়ান এবং টু এক্স যদি আমি গুণ করি তাহলে হচ্ছে টু এক্স ঠিক আছে তাহলে এই যে আমরা টু টু দিপার ওয়ান মাইনাস এক্স এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে টু ডিভাইড বাই টু এক্স মানে টু টু দি পর এক্স আর কি ওকে তাহলে এখানে আমরা এই যে টু টু দি পর ওয়ান মাইনাস এক্স এইটাকে আমরা লিখতে পারি কি টু ডিভাইড বাই টু টু দি পর এক্স এই যেগুলো এখানে তো থাকলোই যেহেতু আমাদের সমাধান করতে বলবে তাহলে আমরা এই যে এইখানে কি টু টু দি পর এক্স এইখানে টু টু দি পর এক্স যেহেতু এইটাকে আমরা ভাঙাইতে পারতেছি না তাহলে আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এই টু টু দি পর এক্সকে ধরে নেব অর্থাৎ যে কোনো টু দি পর টু টু দি পর এক্সের যে কোনো একটা মান ধরে নেব তাহলে আমরা ধরলাম টু টু দি পর এক্সের মান হচ্ছে পি তাহলে যেহেতু আমরা ধরছি টু টু দিপার এক্সের মানে হচ্ছে পি তাহলে আমি টু টু পাওয়ার এক্স এর জায়গায় পি বসাবো তাহলে টু টু দিপার এক্স এটার পরিবর্তে আমি পি বসাইতে পারি প্লাস এখানে উপরে টু ছিল তাহলে টু ডিভাইড বাই এখানে টু টু পাওয়ার এক্স তাহলে এটার মানে আমি পি লিখতে পারি এই যোগ হচ্ছে থ্রি এখন যেহেতু আমার এটি কি ভগ্নাংশ এবং যোগ অবস্থায় আছে তাহলে অবশ্যই আমরা জানি কি ভগ্নাংশের যোগ বা বিয়োগ থাকলে অবশ্যই আমাদের লসাগু করতে হয় তাহলে এটা আমরা লসাগো করে দেব এই পি এর নিচে যত ওয়ান আছে তাহলে ওয়ান এবং পি এর লসাগু হচ্ছে পি তাহলে ওয়ান দ্বারা যদি আমি পিকে আছে ভাগ করি তাহলে পি এবং পি দ্বারা এই পিকে গুণ হবে তাহলে পি দ্বারা যদি আমি পিকে গুণ করি তাহলে পি এবং পি হচ্ছে পি স্কোয়ার প্লাস আছে তাহলে এখানে প্লাস দিলাম এই পি দ্বারা যদি আমি পিকে ভাগ করি তাহলে কি পি আর পি বাদ যাবে তাহলে বাকি থাকতে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান দ্বারা আমি টুকে গুণ করব তাহলে ওয়ান দ্বারা যদি টুকে গুণ করি তাহলে টুই হচ্ছে ইজিওকাল টু হচ্ছে থ্রি ওকে তাহলে এখন আমরা আবার এটাকে আর গুণ করে দেবো তাহলে উপরে এটার নিচে কি ওয়ান আছে তাহলে ওয়ান দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে কি পি স্কোয়ার প্লাস টু অর্থাৎ ওয়ান দ্বারা যাকে গুণ করবো তাই হবে তাহলে ওয়ান দ্বারা এই পি স্কোয়ার প্লাস টুকে গুণ করলে পি স্কোয়ার প্লাস টু এই যেগুলো এই থ্রি দ্বারা পিকে গুণ হবে তাহলে কী হচ্ছে থ্রি পি ঠিক আছে তাহলে আমরা যেহেতু এখন অজানা রাশিয়া অর্থাৎ এখানে যেমন পি বা এক্স আমরা ধরছিলাম এটার মান বের করব তাহলে আমরা এটাকে একটা সমাধানের দিকে নিয়ে আসার চেষ্টা করবো যেহেতু এই অবস্থায় থাকলে আমরা এটার কোনো সমাধান বের করতে পারবো না তাহলে আমরা চেষ্টা করবো সব দিক সবগুলোকে একদিকে নিয়ে আসার তাহলে এখানে কি পি স্কোয়ার ছিল তাহলে পিএস করে এখানে প্লাস থ্রি পি এই প্লাস থ্রি পিটাকে আমরা সমানের বিপরীত পাশে যদি নিয়ে আসি তাহলে কি প্লাসটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে তাহলে কি এই থ্রি পিটা এদিকে আসে কি মাইনাস থ্রি পি আর এখানে প্লাস টু ছিল তাহলে প্লাস টু ইউজ যেহেতু এখানে কোনো কিছু থাকতেছে না সেহেতু হচ্ছে জিরো এখন আমরা চাইলে কিন্তু এটাকে কোনোভাবে ভাঙাইতে পারতেছি না বা এটাকে কোনোভাবে সমাধান আমরা বের করতে পারবো না সো আমরা এটাকে মিডেল টার্ম করবো তাহলে মিডল টার্ম করার নিয়ম আমরা জানি আমাদের এই মাঝের যে থ্রিপি অর্থাৎ মাঝের যে ইয়াটা থাকবে এটাকে এমনভাবে ভাঙ্গাইতে হবে যেটা যোগ বা বিয়োগ করলে আমাদের মাঝের সংখ্যাটা হয় এবং গুণ করলে এই দুইটা সংখ্যার গুণফল যেটা হবে সেটা হবে ওকে তাহলে আমরা এখানে কি পি স্কোয়ার পি স্কোয়ার থাকতেছে এখানে প্লাস মাইনাসের থ্রি পিকে যদি আমি লিখি মাইনাস টুপি আর হচ্ছে মাইনাস পি তাহলে এই যে মাইনাস টু পি এবং পি যোগ করলে আমাদের কি হচ্ছে থ্রি পি আর এইখানে টু আর এইখানে পি এর পাওয়ার কত ওয়ান তাহলে দুই এক দুই আমাদের এটা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এটাকে মিডিল টার্ম করে এইভাবে লিখতে পারি যে পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস পি প্লাস হচ্ছে টু ইজ ইস জিরো তাহলে এখানে এই যে দুইটার থেকে অর্থাৎ পি স্কোয়ার মাইনাস টু পি এখান থেকে আমরা কি পি কমন নিতে পারি যেহেতু এখানে পি আসে এখানে পি আসে তাহলে পিটাকে আমরা কম নিলাম তাহলে বাকি কী থাকতেছে এখানে পি স্কোয়ার থেকে একটা পি নিছি তাহলে বাকি থাকতেছে আর একটা পি তাহলে পি এখানে মাইনাস এসে মাইনাস এখানে একটা পি ছিল তাহলে পিটা আমি কমন নিয়েছি তাহলে বাকি থাকতেছে হচ্ছে টু এবং এইখান থেকে তাহলে এই দুইটা থেকে আমরা এটা কমন নিলাম এবং এইখানে মাইনাস পি প্লাস টু তাহলে এইখান থেকে যেহেতু কোনো কিছু কমন যাচ্ছে না তাহলে আমি মাইনাস ওয়ানটা কমন নিলাম এইখানে আমরা ভালো ভালো করে একটু লক্ষ্য করব। এখানে কিন্তু শুধু আমি ওয়ান কমন নেই এখানে মাইনাস ওয়ানটা আমি কমন নিয়েছি তাহলে এখানে মাইনাস ওয়ান যদি কমন নেই তাহলে মাইনাস এবং মাইনাস হচ্ছে প্লাস এখানে বাকি থাকতে সে পি এবং এই মাইনাস এবং প্লাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস বাকি থাকতে সে হচ্ছে টু ইজুইকাল টু এখানে হচ্ছে জিরো থাকতেছে এখন আমাদের এইখানে এইখানে হচ্ছে পি মাইনাস টু এইখানে হচ্ছে পি মাইনাস টু তাহলে এই পি এবং পি থেকে আমি কি একটা পি 2 টু কমন নিতে পারি তাহলে এই পি মাইনাস আমি কমন নিলাম তাহলে বাকি এখানে থাকতেছে কি পি মাইনাস তাহলে আমরা লিখতে পারি হচ্ছে পি মাইনাস ওয়ান তাহলে এইখানে আমাদের হয় পি মাইনাস টু হবে নতুবা পি প্লাস হবে তাহলে আমরা লিখতে পারি পি মাইনাস টু ইজুয়াল টু হচ্ছে জিরো তাহলে যেহেতু আমরা পি এর মান বের করবো তাহলে পি ইগুলো এই মাইনাস টুটা উপার্সিক দিলে হচ্ছে প্লাস টু তাহলে পি এর মান ছিল টু টু দি পাওয়ার এক্স যাওয়ার কারণ আমরা এখানে দৌড়ছিলাম পি ইগুলো হচ্ছে টু টু দি পাওয়ার এক্স তাহলে এই পি এর পরিবর্তে আমরা টু ডি দিপার এক্স লিখতে পারি ইজোল এখানে টু এর ওপরে পাওয়ার হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে ভিত্তি এখানে টু এইখানে হচ্ছে টু তাহলে ভিত্তি আমরা এক থাকলে ভিত্তি বাদ দিতে পারি তাহলে থাকতে সে এক্স ইজুইয়াল টু ওয়ান ঠিক ঠিক আছে ঠিক একইভাবে কি পি মাইনাস ওয়ান ইজোয়াকাল টু জিরো হওয়ার কথা তাহলে পি মাইনাস ওয়ান ইজুইকাল টু জিরো তাহলে পি ইজুয়াল টু এখানে মাইনাস ওয়ান টু পাশে যায় কী হবে প্লাসের ওয়ান তাহলে পি এর মান আমরা ধরছিলাম হচ্ছে টু দি পাওয়ার এক্স তাহলে পি এর পরিবর্তে আমরা লিখতে পারি টু দি পাওয়ার এক্স ইজুইয়াল টু টু এর পাওয়ার হচ্ছে জিরো তাহলে এখানে এক্স ইজাল টু জিরো তাহলে আমরা এখানে সমাধান পেলাম এক্স এর একটা মান হচ্ছে ওয়ান এবং আর একটা হচ্ছে জিরো তাহলে এইটাই হচ্ছে আমাদের বিশ নম্বর অঙ্কের সমাধান ঠিক আছে যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন